এটা অবিশ্বসনীয়, কেবল অপ্রত্যাশিত নয়, অবিশ্বসনীয়। বর্তমান যে বিশ্বাস হো নাই যে আমার প্রিয় নবদাস আমার গণরে নাহান্তি বলিকিরি। শেষ পর্যন্ত সক্রিয় থিলে, সতেজ থিলে, চলচঞ্চল থিলে, ভুবনেশ্বরে দিন তমাম দলীয় মিটিংরে যোগ দেইথিলে, সরকারি কার্য করিথিলে, মনি ঝারসুড়া শ্রী বেজরাঞ্জগড় যাউথিলে। রাজবি বিশ্বাস হো নাই, তাঁকর বিয়োগ আম সমস্ত দারুণ আঘাত দিয়েছি, সে আঘাত সহ করবা আমার পক্ষে অসম্ভব পড়ুছি। কেবল ঝারসুগুড়া জেলা নুহে, আমার সমগ্র অঞ্চলের সে গোটে অবিসম্বাদিত জননায়ক জননেতা থিলে। বিশেষ করে ঝারসুগুড়ার বিকাশ পাই তাঁকর যে অবদান সে অতুলনীয়, সবুদিন মনে রহিব। তাঁকু যেতবেলে বি সাংগঠনিক দায়িত্ব দিয়া যাউথিলা, সরকারি দায়িত্ব দিয়া যাউথিলা, অতি সফলতার সহিত, অতি চতুরতার সহিত, সামর্থ্যর সহিত সে তাকে পালন করুলে এবং সফল হোলে। সে সরকারি কার্য হো, সে আমার দলীয় কার্য হো, মু নির্বাচন সময় দেখিছি, উপনির্বাচন সময় দেখিছি, ব্রজরাজনগরে দেখিছি, পদ্মপুরে দেখিছি, তাঁকর যে তাৎকালিক বুদ্ধি এবং সাংগঠনিক দক্ষতা সে অতুলনীয় অটে। যে তাঁকু সমালোচনা কলে মধ্যে সে কাহা সহ খারাপ ব্যবহার করুনথিলে, সমালোচনাকে সহ করবার শক্তি থিলা, প্রশংসায় আত্মবিভোর হোলে বা সমালোচনায় বিচলিত হোনথিলে, গোটে কর্মবেল ভা সবুলে কর্ম কলি চালে। দেখুন যেতবে সে কংগ্রেস দলের মধ্যে বহু সাংগঠনিক কার্য করুলে, সেতবে ব্যক্তিগত স্তরে তাঁর সহ আমার বন্ধুতা লা, যেতবে বিজু জনতা দলের যোগ দে দলের মুখ্য নবীন পট্টনাক তাঁকু বহু দায়িত্ব দিয়ে, এবং সবু দায়িত্বক সে অতি সফলতার সহিত সে তাকে পালন করুলে এবং নির্বাহ করুলে, এবং দল পাই পজিটিভ রিজল্ট আনি দৌলে। তেমন ইয়ে তো প্রথম কথা হল, ইয়ে আমাকে দারুণ আঘাত দিয়েছি, আমি কি কল্পনা বি করে পারুন বর্তমানে যেপরি এক ঘটনা ঘটব, রক্ষক জনে ভক্ষক হয়ে যাব, তেমন কোটি ত্রুটি রহিলা এ সম্পর্কিত অনুসন্ধান হব নিশ্চিত ভাবে। মাননীয় মুখ্যমন্ত্রী ক্রাইম বেঞ্চ তদন্ত নির্দেশ দিয়েছেন, তদন্ত প্রক্রিয়া আরম্ভ হয়েছি, আমার বিশ্বাস যে তদন্তরে সবু কথা সামনাকু আসিব, কাহিঁকি কিয়ে যে তাঁকু হত্যা কলে, কাহিঁকি সে প্রণোদিত হলে, কারণ মু যা কহুতলি নবঙ্ক সমস্ত সহ আত্মীয়তা লা, এবং যে তাঁর রাজনৈতিক বিরোধী থিলে, রাজনৈতিক মতবাদের ভিন্ন মত লা, সে সহ সে ভালো ব্যক্তিগত সম্পর্ক রাখুলে। কাহিঁকি রাজনৈতিক বিরোধী দল কাহিঁকি করবে, কারণ মু যা কহিলি রাজনৈতিক মতর পার্থক্য সত্ত্বে মধ্যে সে ব্যক্তিগত স্তরের এত বন্ধুতা রাখুলে। মু কহিলি পরা যেতবে সে কংগ্রেস দলের বি কার্য করুলে, আমি অন্য দলের থিলু, আমার সহ ব্যক্তিগত স্তরের তাঁকর অতি বন্ধুত্বপূর্ণ বাতাবরণ, মতো তো সবুলে সে বড় ভাই ভাই বহু সম্মান সে দৌলে, এবং যেত আমার দলের সে যোগ দে, দলের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর দল ন্যস্ত কলা, এবং সে সবু কার্যক সরল ভাবে সফল ভাবে সে কার্যকারী কলে। মু দেখিছি পদ্মপুর উপনির্বাচনে তাঁকু যে দায়িত্ব দিয়া যাইছিলা, সে দৃঢ় কার্যক অতি সরল ভাবে সে সমাহিত কলে, এবং কর্মী মানক ভিতরে উৎসাহ সৃষ্টি কলে, একতা সৃষ্টি কলে, সাধারণ ভোটরঙ্ক ভিতরে উৎসাহ সৃষ্টি কলে, আম দল সপক্ষে দলর প্রার্থী সপক্ষে এক সুন্দর বাতাবরণ সে সৃষ্টি কলে। মু সেতবে দেখিছি যে কেবে সে উত্তেজিত হোনে, বা কেবে সে খুশি আত্মহরা হোনে সফলতার, কি অনেক সময় বিফলতার সে দুঃখিত হোনে। গোটে নিশ্চিত ভাবে, কারণ সে যে পলিটিক্যাল বেস তাঁকর লা, যে সংগঠন লা, সে সংগঠনর সে কর্ণধার লে, নেতৃত্ব নৌলে, এবং দেখিছি সে দলর কর্মী মানক সহ যে প্রকার তাঁকর ডিলিং লা, সে কর্মী মানুষ যে নির্দেশ দৌলে, যে পরামর্শ দৌলে, তাঁকর কর্মী মানে দলর কর্মী মানে তাঁকু অক্ষরে অক্ষরে পালন করুলে, সে এটা হি তাঁকর নেতৃত্বর বিশেষত্ব লা, এইটা হি তাঁকর নেতৃত্বর সফলতা লা। দেখুন বর্তমান বর্তমান পরিস্থিতিতে তাঁকর শবদাহ পর্যন্ত হই না, দশ বার দিন পর্যন্ত আমার পারম্পরিক নীতিরে তাঁকর শোক পালন করা যাব, সে রাজনৈতিক বিষয় পরবর্তী কালে আমি আলোচনা করব, বর্তমান সে সময় নয়। নিশ্চিত ভাবে মু তো কৌছি দল পাই ক্ষতি, ঝারসুগুড়া জেলা পাই ক্ষতি, পশ্চিম ওড়িশা পাই ক্ষতি, এবং এক সফল মন্ত্রী ভাবে সে যে কার্য কলে স্বাস্থ্য বিভাগের, সে সারা রাজ্য পাই মধ্য ক্ষতি।